হ্যালো গাইজ, আজকে সকাল শুরু হয়ে গিয়েছে আমার। আর সকালটা শুরু হয় অবশ্যই মাম্মামকে দিয়ে। তোমরা তো সবাই দেখা যায় আমার বাড়িতে ছোট্ট ছোট্ট লাসা আপসো আছে, মানে বড় আছে তার ছোট আবার হয়েছে, তো এগুলো সেলের জন্য দেব অবশ্যই। আর রাখবো না, আগেরগুলো তো আমি রেখেই দিয়েছি, মায়ের জন্য দিতে পারিনি, কিছু কস্ট ছিল, তো এগুলো অবশ্যই সেলে দেব। তো এখন যাই হোক, ওদের এখন 2 উইকস এজ হয়ে গিয়েছে, তো 32 ডেজ রানিং যখন হবে তখন আমি আস্তে আস্তে সবাইকে সেল করব। তো আজকে সকালটা ওদেরকে দিয়ে শুরু করলাম। এখনও আমার গোপাল বাবা যখন ঘুমাচ্ছে, আমি ওকে আগে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপরে আমি গোপালের সঙ্গে তোমাদেরকে আজকে ইন্ট্রোডিউস করাবো। আর আমি চেষ্টা করব যে তোমাদের সঙ্গে এরপর থেকে কন্টিনিউ থাকার আর আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে কন্টিনিউ এরপর থেকে থাকার বিশেষ কিছু কারণে, বিশেষ কিছু কাজের জন্য আমি একদম ডিটাচ হয়ে গিয়েছিলাম ইউটিউব থেকে, বাট এরপর থেকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে কন্টিনিউ করার। তো ফাইনালি আমার গোপুরা উঠে গিয়েছে, এর আগে আমি গোপুকে তুললাম, বাট ওইটা আমি এখন তার রিটেক করতে পারবো না, একটু ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আমার ক্যামেরাটা সোজা হয়ে গিয়েছিল। এই যে আমার গোপুর বিছানা, বড় গোপুর, আর এই যে আমার ছোট গোপুর বিছানা। তো এই ছোটো গপুটা আমার অনেক আগে, আর বড় গপুটা জাস্ট রিসেন্ট আমার শ্বশুর আমাকে গিফট করেছে। তো এখন ওরা ঘুম থেকে উঠেছে, এবারে ওদের একটু ক্লিন আপ করে নিই চলো। এই যে নামিয়ে নিলাম, আর মুখ চোখ ধোয়াবো, জামা কাপড় পরিষ্কার করবো, এদিকে তাকাও, সবাইকে দেখাও। এই যে আর পুচকোটাকেও নামিয়ে নিলাম, ওদের একটু হাত মুখটা ধুয়ে নিই, তারপরে ওনাদের খেতে দেব। আর অবশ্যই আমি 3 বেলা আমার সামর্থ্য মতো ওনাদের খাবার দিই, সরি ফোনটা পড়ে গেল, 3 বেলা আমি আমার সামর্থ্য মতো ওদের ওনাদের ভোজন দিই, আর যখন যেরকম পারি সেটা কিনে দিই। সকালবেলা এই ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে দুপুরবেলা লাঞ্চ দেওয়া, পুজো দেওয়া, আর অবশ্যই 3 বেলাই আমি যে খাবার দিই, ড্রেস চেঞ্জ করে পরিষ্কার জামা পরে আমি দিই। এটা দিলাম একটুখানি গোলাপ জল, আমি গোলাপ জলটা ইউজ করি ওদের স্নানের জন্য, আর হচ্ছে যখন হাত মুখ ধোয়া হয় সেই কারণে। এইভাবে আমি আগে মুখটা ধুয়ে দিই দুজনে। এই নিয়ে এত ছোট কিন্তু খুব কিউট। আমার জল খাবার ওদের সব আলাদা থাকে, এই ঘটিটার মধ্যে জল থাকে, আমি জল তুলে আগে থেকে রেখে দিই। আচ্ছা, এবারে আমি রেগুলার যেরকম ওরা সাজুগুজু করে সেটাই করব, বাট সকালবেলাটা আমি সব কিছু দিই না, সকালবেলাটা জাস্ট এই চুলটা দিই, গলাটা ফাঁকা লাগে বলে তাই এই একটা বড় হারটাই দিই, মালাটা দিই, দেন এরপরে আমি এই মুকুটটা দিয়ে দিই। আর বাঁশিটা যেহেতু সঙ্গে সবসময় রাখতে হয় তাই বাঁশিটা দিই। তবে বাঁশিটা আমি পরে সেট করব উপরে বসিয়ে নিয়ে, আর ছোটোটাকেও আমি ওপরে বসিয়ে নিয়ে তারপরে সেট করব, কারণ একদম ছোট তো জিনিসগুলো সব পড়ে যায় তুলতে গেলে। তো সবাইকে আমার সাজুগুজু করানো হয়ে গিয়েছে, এখন অল্প করে সাজুগুজু করালাম, দুপুরবেলা বেশি করে আমি সাজুগুজু করাই। আর এই যে রইল ওদের পালকটা এখানে, এই দাঁড়াও পালক বাবা জীবন, এই যে। তো এবার আমি খাবার দিয়ে দিই। আচ্ছা, খাবার বলতে আমি এখন সকালবেলা লটি চকোপাই দিয়েছি, ঠিক বাচ্চারা যেরকম খাবার সকালে পছন্দ করে। আর এখানে জল দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, তোমরা কিন্তু ভুলেও ভেবো না যে আমি গোপালকে নিচে বসিয়ে সাজালাম, গোপালের জন্য এইটা আমার কেনা আছে, এখানেও বসে ওকে আমি স্নান করাই, সাজুগুজু করাই, করে দেন আমি ওকে সিংহাসনে তুলি। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো ঠাকুর পুজো দেওয়া আমার শেষ, এখন আমি রান্নাঘরে, রান্নাঘরে বলতে রান্নাঘরে আমি অনেকক্ষণ আগেই এসেছি, আমি ছোট ছোট করে কাজগুলো করে নিয়েছিলাম, যেরকম আমি আমার কুকুরের ভাত মানে ডগিদের ভাতগুলো করে নিয়েছিলাম, আর আজকে বিউলির ডাল লাউ দিয়ে, আমার খুব ফেভারিট,
তো ওটাও করে নিয়েছিলাম। এবারে বাকিগুলো আমি এখন তৈরি করবো, তো তোমরা আমার সঙ্গে থাকো। কিছুর মধ্যে একটা জিনিসই ভুলে গিয়েছি, এদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তোমরা একদম যারা আমার পুরনো ফ্রেন্ড তারা চিনবে, আর যারা সবে নতুন তারা এখন চিনবে না। এরা হচ্ছে আমার খরগোশ পাখি, টিয়া পাখি। এদের শীতকালে বাইরে বের করছিলাম, এখন যথেষ্ট রোদ যথেষ্ট গরম বলে আর বের করছি না, প্রত্যেক দিন পরিষ্কার করে আবার এখানেই রাখছি। তো ওদেরকে আমি আজকে খাবারটা দিতে একটু লেট হয়ে গিয়েছে, তো চলো ওদেরকে আগে আমি খাবারটা দিয়ে নিই। ওদের খাবার বলতে সকালবেলা আমি দুটো করে বিস্কিট দিই। এই তুই খা। এই টিয়া পাখিটাকেও মাঝে মাঝে বিস্কিট দিই, মাঝে মাঝে ছোলা দিই, মাঝে মাঝে লঙ্কা দিই, মাঝে মাঝে সবজি দিই, অল্টারনেট খাবার হতে থাকে। ওর একটা কিছুই আছে, এটা হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড, ওর কীর্তিটা হলো যে বেটা এমনি খেতে পারে না, ওইটাকে চুবিয়ে জলের মধ্যে ভিজিয়ে নরম করে তারপরে গিয়ে খাবে, মানে সব দিকটাও চুবিয়ে চুবিয়ে ইয়ে করে। আর এমন এখন শিয়ানা হয়ে গেছে যেহেতু ভেঙে ভেঙে পড়ে যায়, টুক করে ধুবিয়ে টুক করে তুলে না, ওই দেখো ভেঙে গেল, এখন আর চোবাবে না, আবার একদম লাস্টের দিকে নিয়ে চোবাবে। মানে আমরা যেরকম বিস্কিটটা খাই চায়ের সঙ্গে ভিজিয়ে, ওরাও ঠিক বিস্কিটটাকে জল দিয়ে ভিজিয়ে খায়। ওরা খাচ্ছে, এরা তো এখন গল্পে মগ্ন। তো চলো এবারে আমি আরও কিছু মানুষের সঙ্গে, অবশ্যই তারা আমার কাছে মানুষ, কারণ আমি তাদের বাচ্চাদের মতো দেখি, আলাপ করাচ্ছি। আবারও বলছি যারা পুরনো তারা চিনবে, আর যারা নতুন তারা চিনবে না। তো তার এখন আলাপ করে নাও, ওয়েট। এই যে হচ্ছে তারা, যারা আমার সঙ্গে সবসময় থাকি, সবসময় খেলা করি। ই বাবা, এইগুলো কারা জানো? যারা পুরনো বন্ধু আমার তারা চিনবে। কিছুদিন আগে জুনে কিছু কিছু ছোট বাচ্চা হয়েছিল, এরা হচ্ছে তারা। এই যে একজন, দেখো মুখটা কী করেছে, বাথরুমে গিয়ে জলে ভিজিয়ে মগ নিয়ে খেলে না, এই দেখো বাথরুম থেকে মগ নিয়ে এসছে। বাথরুমের দরজা আমি ওদের জন্য খোলা রাখি, বিকজ ওরা পটি ইস্যুটা বাথরুমে গিয়ে মাঝে মাঝে পড়ে, তো ওই জন্য। এর বাচ্চা হচ্ছে মামামের বাচ্চা। এই যে 1, 2, 3, একটা বিক্রি হয়েছে আর একটা তো বাই বোন মারাই গিয়েছিল, তোমরা অনেকে জানো। আর এইগুলো হচ্ছে এই তিনটে হচ্ছে পটলের বাচ্চা, মাম্মাম, গজু ভাই, কুচু। আর পটল এখনও ওর বাবার সঙ্গে এসিতে ঘুমাচ্ছে, ওর এখনও সকাল হয়নি, তাই না কিট্টু মহারাজ? কিট্টু তুমি এতে কী করেছো? সারা মুখের অবস্থাতে অরিও বেবু, যে বেবু আমি নাম দিয়েছি জয়া, কিন্তু ওকে আবার ভেবলি বলে ডাকে, ভেবলি বেবু, তবে জয়াটাও শোনে। গদু ভাই কী হচ্ছে ভাই? গদু ভাই, তাই তো আমার গজু ভাই। এই গজু ভাই নামটা আমার মা দিয়েছিল, গদাই নাম দিয়েছিল, আমি এখন সেটাকে গদু ভাই করে দিয়েছি। আমি কুচু পাপা কি পারি না, তোদের সঙ্গে এ করলে হবে না, ওদিকে রান্নায় দেরি হয়ে যাবে, তো চলো রান্নার দিকে যাই। বাবা রান্নাঘরটা আজকে আমি পটি করে নিয়েছি, আউট। এই যে আমার ডাল রেডি, আর এখানে পটল কেটে রাখা আছে, এগুলো পোস্ত হবে। আর কি আছে, আর কি আছে, ও এখানে কিছু ভেন্ডি, আলু, আর হচ্ছে কি বলো ওটা লাউয়ের খোসা আছে, এগুলোকে ভাজি হবে, ভাজা হবে। এখানে পটলদের ভাত হয়ে গিয়েছে, এটাকে ঝাড়বো, ফ্যানটা মারবো, আর এখানে আমি এখন রান্না করব। তো চলো রান্নাটা করে নিই। তো আমি এখন এখানে ভাজাটা বসাবো, এই অল্প সাদা তেল দিয়ে নিন। এবারে সবজিগুলো ছেড়ে দেবো, এখানে কী যেন বললাম, আলু, ভেন্ডি, আর হচ্ছে খোসা, খোসা খোসা লাউয়ের খোসা, এটা এখন ভাজা হবে। আমি পটলের জন্য পটলের মশলাটা মানে পোস্তটা একটুখানি বেটে নিই। চলো আরেকটা মজার দিনই আমি রান্না করবো, আর এনারা সব রান্নাঘরে বসে বসে পাহারা দেবেন আমাকে, তাই না কুচু? ও ওই যে পটল বেরিয়েছে ঘর থেকে, পটল তুমি এসেছো, তোমার হয়েছে ঘুম? তাই
গরম পড়লে তোমার খুনটা বেশি হয়, তাই পাপার সঙ্গে। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা ওকে আমি মুখ ফুক ধুয়ে খাবার দিয়েছিলাম খেতে, তো এখন আমি স্নান করেছি, এবারে ওকে ওদেরকে স্নান করাবো। জামা কাপড় আমি আস্তে আস্তে করে খুলিয়ে নিচ্ছি, খুলিয়ে নিয়ে দেখো ওর জন্য সেদিনকে আমি দোকান থেকে এই তিনটে প্যান্ট নিয়ে এসেছি এরকম, কারণ বড় ঠাকুর তো ঘাগড়া পরলে পেছন দিকটা খুব বাজে লাগে দেখতে, ফাঁকা হয়ে থাকে, তো ওই জন্য তিনটে ছোটো ছোটো প্যান্ট নিয়ে এসেছি, প্যান্টও পরে এখনও। আর ছোটোটার লাগে না, ছোটোটার এতটাই ছোটো যে ওর একদম ছোটো জামাটাতেও ও ঢেকে যায়। তাই এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে মাগ, একটা ছোট্টো স্টিলে, সেখানে আমি ওর জন্য জল তুলে আমার আগে থেকে রাখা থাকে, আর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, আর মাঝে মাঝে সপ্তাহে একদিন কি দুদিন আমি একটু দুধ মধু ঘি দিয়ে স্নান করাই। এমনি নর্মাল ডেতে আমি এরকমভাবে জল দিয়ে আর এই গোলাপ জল দিয়ে স্নান করাই। তো স্নান করিয়ে নিই, স্নান করিয়ে নিয়ে আমি এবারে আলতো হাতে করে মুছে নেব। ছোটোটাকেও করিয়ে দিলাম, বড়জনকেও করিয়ে দিলাম, আর গোলাপ জল দিয়ে স্নান করানোর পর আর একবার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিই। তো হয়ে গিয়েছে, এবারে নরম একটা সুতির কাপড় দিয়ে আমি ওদের মুছিয়ে নিচ্ছি। ছোটোটাকে আগে মুছিয়ে আমি ওপরে তুলে দেবো, তারপরে বড়জনকে করব। আর আরেকটা যেটা আমি করি, আমি দেখেছি আগে আমি জানতাম না, সেটা হচ্ছে যে ঠাকুরকে স্নান করানোর পরে ঠাকুরের যে জলটা থাকে স্নানের জল, সেটা এমনি কোথাও ফেলতে নেই, সেটা একটা তুলসী গাছ থাকলে বাড়িতে সেই তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে হয়। তা আমি ওই জন্য ওই ফুলের ফুলদানি যেটা বলে সেটা রেখেছি ওই পাশে, ওই স্নানের জলটা ওতে রাখি, আর সন্ধ্যাবেলা যখন তুলসী গাছে ধূপকাঠি দিই তখন আমি ওই জলটা তুলসী মাকে দিয়ে দিই। তো যাই হোক, তো হয়ে গেল আমার মোছানো। এই যে আবার নতুন একটা প্যান্ট পরিয়ে দিচ্ছি, তো এই প্যান্টটা একটু ছোট তাই খুব টানতে হয়, হালকা এক সাইজ ছোট হয়েছে, কিন্তু হয়ে যায়, একটু টানলে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তো পরে নিয়েছে পিন্টু, এবারে জামা পরবে, আর এই জামাটা আমার খুব পছন্দের। ফার্স্ট যখন ওকে আনি তখন তিনটে জামা নেওয়া হয়, তিনটে জামার মধ্যে এই জামাটা আমার খুব পছন্দের, মানে পুরোটা পদ্ম ফুলের মতো পাতা 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 হয়ে ফুলে আছে, দেখো ফুটে আছে। তো এই যে আস্তে আস্তে আমি পরিয়ে নিচ্ছি ঠাকুরকে জামা, আর ছোটো জনকে পরাবো, এরপরে ওকে সেট করে নিয়ে আর সাজুগুজুটাও করিয়ে নেবো এবারে একেবারে। তো জামা আমার অলরেডি পরানো হয়ে গিয়েছে, আমি সেট করে নিচ্ছি, কারণ এখনও জামাটা নতুন তো ওর মারটা যায়নি, যার জন্য জামাটা একটু শক্ত হয়ে আছে। তো যাই হোক, হয়ে গিয়েছে, এবারে ছোটো জনকে জামাটা পরাবো। ছোটো জনের এই জামাটা আমার খুব ভালো লাগে, মানে একদম মফ কালার, ক্যামেরায় ব্লু লাগছে বাট এটা একদম মফ, যেটা বলে সেই মফ কালার। তো এবারে হয়ে গিয়েছে, আস্তে আস্তে আমি এবারে ওর সাজসজ্জা যা যা আছে করিয়ে দিচ্ছি, যেমন এই ছোট্ট সকালবেলা একটা বড় মালা দিয়েছিলাম, এখন এই ছোটো মালাটা দিয়ে গলা যে ফাঁকা থাকে ওখানটা আমি ঢেকে দিই, খুব অড লাগে ওখানটা দেখতে। আর হাতে এই যে বালা ছোটো ছোটো, তো এই বালাগুলো আমি পরিয়ে দিচ্ছি। ঠাকুরকে বলেছি যে আমার ক্ষমতা যখন হবে, আমার যখন সামর্থ্য হবে, আমি তোমাকে ছোটো ছোটো সোনার কানে সোনার বালা যতটা যেরকম সম্ভব করে দেবো, এই মুহূর্তে তুমি এইভাবেই থাকো। তো কানের পরিয়ে দিলাম, হাতে বালা দিয়ে দিলাম, আর চুলও দিয়ে দিলাম মাথায়, এরপরে পরিয়ে দিলাম আমি বড় হারটা যেটা সকালবেলা তোমরা দেখছিলে মালাটা, ফুলের মালা হয়ে গিয়েছে, এই উপরে বসিয়েছি। এবারে আমি টোপরটা দেবো, কারণ টোপরটা নিচ থেকে ওপরে তুললেই পড়ে যায়, তো পরিয়ে দিয়েছি। আর হচ্ছে ছোটোটাকে ওদিকে সাজিয়ে দিয়েছি, আর এই একটা বাঁশি দিয়ে দিলাম, যদিও গোপালের বাঁশি লাগে না, কারণ রাধা এই কৃষ্ণের বাঁশি লাগে, কিন্তু তাও আমরা গোপালকে বাঁশি দিয়ে থাকি পাশে, তো ওকে একটা আমি সুন্দর বাঁশি কিনে দিয়েছি। আর এই পালকটা দুজনের মিডিলে আমি এইভাবে রেখে দিলাম, সামনে রয়েছে দেখতেই পাচ্ছ ঠাকুর দুজন বসে রয়েছেন। তো হয়ে গেলে এবারে আমি খাবার দিয়ে দিই ওনাদের, খাবার দিয়ে ও আচ্ছা, এইটা হচ্ছে একটা ছোট্ট পারফিউম যেটা কিছুদিন আগে আমি আমাদের দুর্গাপুরে যে ইস্কান আছে ওখান থেকে আমি নিয়েছিলাম, ওরা যখন ওদের সাজসজ্জা হয়ে যায় তখন আমি এই পারফিউমটা ওদের গায়ে দিয়ে দিই, গন্ধটা খুব দারুণ, গন্ধটা খুব উগ্র নয়, মানে অনেক সেন্টগুলো খুব উগ্র থাকে, খুব ভালো। এনার কি হয়েছে, এনার টোপরটা পড়ে যাচ্ছে, বিকজ চুলটা বসানো হয়নি, তাই চুলটা দিই না, চুলটা ধুতে দিয়েছে, চুলটা নোংরা হয়েছে। তো হয়ে গেল, আচ্ছা এই মিকি মাউসটা হচ্ছে ওর পিগি ব্যান, মানে এখানে পয়সা থাকে, যখন
এই যে খাবার দিয়ে দিয়েছি, যখন ইয়ে আসবে গোপালের জন্মদিন তখন ওইটা দিয়ে ওকে কিছু একটা দেব। এখানে আমার সব ঠাকুররা রয়েছেন, ওপরে রাধাকৃষ্ণ আছেন, আর এদিকে আমার বাবা। তো চলো, হয়ে গেল। তো তখন খাওয়া দাওয়া করে মানে পুজো তো দিলাম, তোমরা দেখলে, পুজোর পরে খাওয়া দাওয়া এদেরকে করালাম, আমিও করলাম, করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আবার এই সন্ধ্যা দিয়ে এদের বসেছি। এখন আমি বিস্কিট খাওয়াতে কি করছে দেখো, কে খাবে? আমি খাবো। কিট্টু খাবে? ওরে বাবারি, কে 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 খাবে? কিট্টু খাবে? কিট্টু মহারাজ। আর মাম্মাম খাবে? কুচু খাবে? পটল খাবে? বধুভাই খাবে? অরিও খাবে? তাই সবাই খাবে, আমিও খাবো একটু। তো এখন মজাগুলো দেখো, মানে এই তিনজনকে যদি একসঙ্গে খাবার দিই কখনো মিলেমুলে খাবে না, সব ঝামেলা করবে। ঝামেলা করে এ ওরটা খাবে, ও ওকে চড় মারবে, ঘুষি মারবে। ওই জন্য আগে ছোটোগুলোকে শান্ত করিয়ে নিই, তারপর আরে বাবারে, তারপরে বড়োগুলোকে। আর নিচে বসলে তো মানে বাটি শেষ, একবার চান্স নিলাম নিচে বসে খাওয়ানোর। ওরে বাবারে, এই দেখো, ওই দেখো, ওই দেখো, মা তুমি খাও, আগে মাকে খাওয়াই, দাঁড়া। বধু ভাই তোমাকেও দেবো, বাচ্চারা খেয়ে নি, বাচ্চাগুলো এমন করে না খেতে পায় না। এদের চুলগুলো কাটাবো একটু, কারণ এরা সেই ছোটোবেলা মানে জুনে হয়েছিল, তারপর থেকে এদের চুলটা কাটানো হয়নি। নখ কাটানো হয়েছে একবার, চুলটা কাটানো হয়নি। তো চুল কাটাবো, গরম পড়ছে, ওই জন্য গরম পড়ার আগে ভালো করে চুল কাটিয়ে স্নান করাবো। ভাবছি যে আজকে একজনকে কাটাবো, দেখি পারি নাকি সময়, তার আগে ওদেরকে খাইয়ে নিই। তো এই যে এখন এটা দিয়ে কাটিং চলছে, আমি দেখাতে পারবো না বিকজ আমার ক্যামেরা স্ট্যান্ডটা যেটা সেটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। আপাতত আমি কেটে নিই ওদের লোমগুলো, বেশি জনের পারবো না, দুজনের পারবো, তারপরে দেখাচ্ছি। তো ওদের ট্রিমিং কমপ্লিট, একে একটু বেশি ছোটো করে দিয়েছি, কারণ ও খুব বড়ো তো, ওর খুব গরম লাগে। একেও ট্রিম করে দিয়েছি, ওকেও ট্রিম করে দিয়েছি, এই কুচোটাকেও ট্রিম করে দিয়েছি। এটা কুচো না কেন, ওর নাম কিট্টু, মানে কুচো মানে ছোট্ট সবাই, ওকেও ট্রিম করে দিয়েছি। বাকি হচ্ছে আমার বড়োটা, পটলটা বাকি আছে, আর মাম্মাম একটু বাকি আছে, ট্রিমারে চার্জ শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন একটু রেডি হচ্ছি, রেডি হয়ে আমি একটু বাজার যাব, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাজারে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম, প্রচুর জিনিস নিয়ে এসেছি, এগুলো আমার খরগোশের জন্য নিয়ে এসেছি। অনেক দিন ওরা কি বলে এটাকে, কলমি শাক, কলমি শাক খেতে পারেনি, কলমি শাক নিয়ে এসেছি। আরও অনেক জিনিস আছে, প্রচুর আছে। আসলে আমি যখনই যাই একবারে এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মতো বাজার তুলে আনি, মাছ মাংস ছাড়া। তাও মাঝে মাঝে মাছ মাংস নিয়ে আসি। তো এই যে, তো একবারে সব তুলে নিয়ে এসেছি, দোলের জন্য কিছু নিয়ে এসেছি দোল উৎসবে। তো দোলের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি নারায়ণ পুজো হয় দোলে, তো এবছর করবো না, এবছর করবো না, কারণ এবছর আমি একদম পেরে উঠবো না, কারণ মা দিদি প্রত্যেকবার থাকে হাতে হাতে করে, তাই আমার খুব সুবিধা হয়। বাট একা হাতে এই এত আন্ডা বাচ্চা ইয়ে করে মানে খুব চাপ হয়ে যায়। যাই হোক, আমাদের 3 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, লাস্ট ইয়ার 4 বছর হয়েছে, তো ওই জন্য এবছরটা একটু স্কিপ করে দিলাম। তবে গোপাল পুজো আমি দেবো ছোটো করে, গোপালকে হোলির দিনে একটু আনন্দ দেবো, কৃষ্ণ ঠাকুর আছে আনন্দ দেবো। আর আমি তো খেলি না রং, তো ওই যার জন্য ছোটোখাটো বাজারগুলো করে আনলাম, আর রং ফং ফল মিষ্টি এগুলো সব পরে কিনে আনবো। তো এখন আমার কাজ রয়েছে, কারণ এই যে যা দেখছো এনেছি এগুলো সব এখন আমাকে ফ্রিজে লোড করতে হবে, যেটা মানে সব থেকে আমার প্রবলেম, মানে এই গুছিয়ে মানে গোছানো জিনিসটা ফ্রিজে আমার খুব প্রবলেম, মানে এত কাজ থাকে। আবার এদের আবার খাওয়ানোর আছে, এই যে আন্ডা বাচ্চা এরা খাবে। তো চলো আমি এগুলো করি, করে তোমাদের সঙ্গে লাস্টে গুড নাইট করছি। তো রাত হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট, এখন শুতে যাব। তো ভিডিওটা তোমরা দেখো, আর আমার প্রত্যেকটা ভিডিও যেদিন শ্যুট হবে তার পরের দিন আমি ছাড়তে পারবো, বিকজ এডিট করতে আমার বাড়িতে অনেক কাজ থাকে। তো আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হবে, বাই।